সো হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি আর এটা কোনো ভ্লগ নয় আমি মেলায় গিয়েছিলাম আর হঠাৎই দেখতে পাই স্প্রিং পটেটো তো সবাই ভিডিও করছে স্প্রিং পটেটোর আমি কেন বাজ যাই তাই আমিও ভাবলাম আমিও একটু ট্রাই করে নিই স্প্রিং পটেটো তো দারুণ ছিল স্প্রিং পটেটোর যেমন দেখতে তেমন টেস্ট তো আমার তো দারুণ লেগেছে তো চলো তোমাদেরকে শেয়ার করি কিছু স্প্রিং পটেটোর মুহূর্ত 틀어 <목소리도> মেলা তো অনেক দিন ধরেই চলছে আর আমিও ভাবছিলাম কবে স্প্রিং পটেটো খুঁজে পাবো তো হঠাৎই স্প্রিং পটেটোর দোকান আমি খুঁজে পেয়ে যাই আর আমিও বাদ যাই না তাই আমিও খেয়ে নিলাম আর ওরা কি কি দিলো সেটা আমার মাথার উপর দিয়ে গেছে আমি তো দেখতেই পাইনি কারণ আমি মেলার এদিকে তাকিয়েছিলাম মানে কে গান গাইছে সেটা দেখতে ব্যস্ত ছিলাম তো সেই জন্য আমি দেখতে পাইনি যে ওরা কি কী দিয়েছে জাস্ট মোটামুটি ভিডিওটা করে এনেছি তোমরা যদি বুঝতে পারো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে যে কী কী দিয়ে ওরা তৈরি করেছে ব্যাপারটা আর এটা তো দেখতেও যেমন টেস্টি হয়েছে ছোট ছোট আলু হলে কিন্তু একদম মন খারাপ হয়ে যায় আর আমার হাতে চলে এসেছে আমার স্প্রিং পটেটো তো চলো দেখো যে এটার ডিজাইনটাও জাস্ট অসাধারণ একটু স্প্রিং টাইপেরই হয় আর ওপরে দিয়ে দিয়েছে মেয়োনিজ আর সস সসটা তো তো দারুণ ঝাল ছিল অসম্ভব ঝাল ছিল যেটা খাওয়ার পরে আমি হু 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 করতে করতে একদম বাড়ি এসেছি আর আমি শুধু আজকে মেলায় গেছিলাম শুধু এটার জন্যই যে আমি স্প্রিং পটেটো খাবো তো হঠাৎ দোকান খুঁজে পাওয়াতে আমি খুবই খুশি আর আমিও ট্রাই করে ফেলেছি স্প্রিং পটেটো তো চলো খাওয়া দাওয়ার পালা এবার দেখা যাক তো স্প্রিং পটেটো তো আমি খেতে শুরু করে দিয়েছি আর কাকু এদিকে আমার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছিল সেটা আমি ভিডিও বানাইনি কারণ ঝগড়ার ভিডিও তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাই বানায়নি কারণ আমার কাছে ছিল পঞ্চাশ টাকা আর এটার দাম ছিল চল্লিশ টাকা এবার আমি দিয়েছিলাম পঞ্চাশ টাকা সেহেতু উনি আমাকে কোনো টাকা ফেরত দিচ্ছে না বললো যে ওনার কাছে কোনো টাকা নেই আর আমার কাছেও ছিল না আমি কি করব তারপর অনেক এর ওর কাছে খুঁজে খুঁজে আমি খুচরো করতে পারলাম আর এই নিয়ে লেগে গেছিলো অনেকক্ষণ ক্যাঁচাল প্রায় দশ মিনিট ধরে আমার সাথে ক্যাঁচাল যে আপনার কাছে খুচরো টাকাও কি থাকে না নাকি তো শুধু আমার তার সাথেই না আরও অনেকজনের সাথে কাকুর ঝামেলা লেগে গেছে কারণ কাকুর কাছে নাকি খুচরোই নেই তাহলে খুচরো না থাকলে কাকু বিক্রি করতে কেন বসেছিল আমার তো কথা হচ্ছে এটাই আর আমাকে কাঠি ভেঙে ভেঙে খেতে হচ্ছে কারণ কাঠিটা যদি গলায় ঢুকিয়ে দিই তাহলে আমি মরেই যাবো তাই জন্য কাঠিটা ভেঙে ভেঙে খেলাম আমি যাই না কে কেমন ভাবে খাও আর স্প্রিং পটেটো খেয়ে কিন্তু আমার দারুণ লেগেছে ঝগড়া অশান্তি করে যাই হোক আমি স্প্রিং পটেটো যে খেতে পেরেছি এটাই আমার কাছে অনেক মজার আর তাছাড়াও শুধু স্প্রিং পটেটোই খাইনি আমি মথুরা কেকও খেয়েছি তো চলো মথুরা কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই আর কার কার মথুরা কেকের এই গুঁড়ো গুঁড়ো চিনির ব্যাপারটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই বলবে আমার তো দারুণ লাগে চিনি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ডুবি ডুবি খাবো ও সেই মজা আর স্প্রিং পটেটো খাওয়ার পরে মিষ্টি মিষ্টি একটা জিনিস ওটা খেয়ে এতটাই ঝাল লেগে গেছিলো তারপর মিষ্টি মিষ্টি একটা জিনিস না খেলে আমার চলছিল না তাই এটাও খেয়ে নিলাম আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু দেখতে থাকো অবশ্যই জানিও কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও তোমাদের জন্য আর তোমরা যদি স্প্রিং পটেটো খাও তাহলে কিন্তু ছোট আলু একদম নেবে না সবসময় বড় আলু নেবে টাটা